ইউটিউব চ্যানেল বিসফুল কিটি। তো আজকে আমি তোমাদের বলতে চলেছি মাধ্যমিকের বাংলা সাজেশন। তো আজকে যে চ্যাপ্টারগুলি বলছি সেটা হচ্ছে প্রলয়োল্লাস এবং অভিষেক। তো অভিষেক থেকে তোমাদের এই বছর শুধুমাত্র 5 মার্কেরই প্রশ্ন আসবে, 3 মার্কের কোনো ধরনের প্রশ্ন আসবে না। তোমরা এই বছর শুধুমাত্র 5 মার্কেরই কোশ্চেন পড়লে পরীক্ষার মধ্যে কমন চলে আসবে। আর প্রলয়োল্লাস থেকে তোমাদের এই বছর শুধুমাত্র 3 মার্কেরই প্রশ্ন আসবে, তো 5 মার্কের কোনো ধরনের প্রশ্ন এই বছর আসবে না। তাই তোমরা ওই 5 মার্কের প্রশ্নগুলি পড়তে হবে না। 3 মার্কের জন্য যে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি চলো এবার দেখে নেওয়া যাক। আর যারা আমার ভিডিওটি এখন দেখছো তারা আমার ভিডিওটিকে প্লিজ লাইক করে দাও। আর যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর মাধ্যমিকের বহু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে। যারা যারা আমার ভিডিওগুলি এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। অভিষেক থেকে তোমাদের এই বছর শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো প্রথম প্রশ্ন দেখা যাক। নমিপুত্র পিতার চরণে করজোর করে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ করো। আজকে শেষ প্রশ্ন, হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকালে বলতে কোন সময়ের কথা বলা হয়েছিল, সেই সময় কী ঘটেছিল তা সংক্ষেপে লেখো। অভিষেক থেকে শুধুমাত্র তোমরা এই 3টে প্রশ্ন পড়লে প্রশ্ন কমন চলে আসবে। এরপর প্রলয়োল্লাস থেকে এই বছর শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, 5 মার্কে কোনো প্রশ্ন আসবে না। চলো এবার প্রশ্নগুলি দেখা যাক। প্রথম প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন, অট্টরোলের হট্টগোল কি। পরে প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন। পরে প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন। পরে প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, কাদের জন্য তারা জয়ধ্বনি করবে। আজকে শেষ প্রশ্ন, করতে জানে সে চিরসুন্দর, কে কি করতে জানে। তো আজকের প্রশ্ন আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।